আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, সাথে আছে সিফাত শারমিন। 22 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি। সকালে সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন তিনি। শুধু দুই ডোজ করোনা ভ্যাকসিন নেওয়া শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে যেতে পারবে, মানতে হবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের সশরীরে ক্লাস করতে আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে। করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বুধবার রাতে প্রায় এক ঘণ্টা করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। করোনা সংক্রমণের কারণে 2020 সালের 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছিল সরকার। দীর্ঘ 18 মাস বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তবে সংক্রমণ বেড়ে যাওয়ায় 21 জানুয়ারি আবারও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ করে দেওয়া হয়। রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন চায় কিনা তা বোঝার জন্য নির্বাচন কমিশনের স্যাচ কমিটির সংক্ষিপ্ত তালিকায় থাকা ও চূড়ান্ত 10 জনের নাম প্রকাশের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। সুশাসনের জন্য নাগরিক আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় এই দাবি জানান তারা। বক্তারা বলেন, এতে দলগুলোর দৃষ্টিভঙ্গিও বোঝা যাবে, নাম প্রকাশ করলে সবার ব্যাকগ্রাউন্ড জানা যাবে। জানিয়ে তারা বলেন, এতে কমিশন গঠনের স্বচ্ছতা বজায় থাকবে। তাছাড়া নির্বাচন কমিশন গঠনের পর বিতর্ক তৈরি হওয়ার চেয়ে আগে বিতর্ক হয় ভালো বলে মন্তব্য করেন তারা। তবে অনেকেই বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশনই যথেষ্ট নয়, এজন্য তত্ত্বাবধায়ক সরকারেরও প্রয়োজন রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল গত 50 বছরে আদালতের রায়ের মাধ্যমে সবচেয়ে ক্ষতিকর রায় বলে উল্লেখ করেন বিশিষ্ট এই নাগরিকরা। নোয়াখালীর ভাষাঞ্চলে গেছে আরও 1904 জন রোহিঙ্গা। বৃহস্পতিবার সকাল 11:30 চট্টগ্রাম বোট ক্লাব জেটি থেকে রোহিঙ্গাদের নিয়ে নোয়াখালীর ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ নৌবাহিনীর 6টি জাহাজ। এর আগে বুধবার রাতে উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের এনে চট্টগ্রামের বিএফ শাহিন কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়। 2020 সালের 3 ডিসেম্বর থেকে শুরু হয় ভাষাঞ্চলের প্রথম ধাপে রোহিঙ্গা স্থানান্তর। তারপর সেখানে যাওয়া রোহিঙ্গাদের উন্নত জীবনযাপনের খবরে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের আগ্রহ বাড়ে ভাষাঞ্চলে বসবাসের। গত 31 জানুয়ারি 10ম দফায় 1300 রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তর করা হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ চ্যাপ্টার, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। ধন্যবাদ সবাইকে।